হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাইকে আরো একবার জানাই স্বাগত। তো দেখো, সকালবেলা এটা হচ্ছে 9:30 নাগাদ একটা ভুট্টো পুড়িয়েছিলাম। তো সেটা পুড়িয়ে খাওয়ার পরে তারপর দেখো আমাদের তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে শাশুড়ি দুপুরবেলা জাম পুড়িয়ে নিয়ে আসছিল, আমার শ্বশুর আর আমার শাশুড়ি। আমাদের গাছ আছে 3টে জাম গাছ, তো সেখান থেকে এনেছিল, মেখে দিয়েছিল, আমি আর আমার ছেলে খেয়েছিলাম। তারপর দেখো মামা শ্বশুর বাড়ি থেকে একটা কাঁঠাল এনেছিল, সেই কাঁঠালটা দেখে মনে হচ্ছে খুব খারাপ, নষ্ট হয়ে গেছে, কিন্তু না, কাঁঠালটা ভেঙেছে। দেখো কতটা সুন্দর ভেতরে, খুব ভালো। তো আমাকে খেতে বলেছিল, আমি খাইনি। তো বলে দেখো সেই ভাইরাল ডিম ভাজা, রোদে বসে ডিম ভাজা। তো আমি এটা কিন্তু সকাল থেকে ওই ইয়েটা রুটি ভাজা তাওয়াটা দিয়ে রেখেছিলাম, খুব গরম হয়েছে। আর আমি তারপর দেখো সিঁড়িতে বসে ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমটা ভেঙে গুলে নিচ্ছি, আর ওটা কিন্তু সত্যি গরম হয়েছিল। এটা কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে, এখনকার ভিডিওটা নয়, 1 মাস আগেকার ভিডিও, আমি তখন এডিট করতে পারিনি, এখন আমি এডিট করেছি। আর এটা কিন্তু আমাদের খুব পাতলা মতো তাওয়া, ঠিক আছে, এটাতে আমরা রুটি ভাজি না, এটা প্রচণ্ড গরম হয়ে যায়, রুটি পুড়ে যায়, সেই জন্য। তো আমি সেই সেই তাওয়াটাই কাজে লাগিয়েছি বাড়িতে, যেটাতে রুটি ভাজি সেটাতে আমরা এখন মানে কী বলবো ওইটা দিয়ে আমি এটা করিনি, কারণ ওইটা এখন অন্য টাইপের হয়েছে, কিনেছে আমার শাশুড়ি। আর এটা দেখো রোদে বসে আমি ইয়ে করছিলাম, দেখো ওই সরিয়ে দিচ্ছিলাম, তো এটা খুব গরম হয়ে গেছে ঠিকই, কিন্তু অনেকটা টাইম লেগেছে। আমি রোদে বসেছিলাম, রোদের দেখো ইয়েটা মানে তাপমাত্রাটা দেখো, প্রচণ্ড রোদ উঠেছিল সেদিন, 44 ডিগ্রি ছিল সেদিন তাপমাত্রা। তো আমি সত্যি মানে অনেক সময় ধরে নাড়িয়ে 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 অবশেষে রুটি বলছি ডিমটা ঠিক ভেজে নিয়েছি, ডিম পোস্টটা করে নিয়েছি। আমার আমার শাশুড়িও দেখছিলো এদিক থেকে, আর আমার ছেলে ক্যামেরা করছিলো। আসলে ফাইনালি ডিমটা ভাজা হয়ে গেছে। দেখো এটা ভীষণ পুড়ে যায় রুটি, ওই খাওয়াটা খুব পরিষ্কার করা, কিন্তু তাও এগুলো ওঠেনি, আর এটা ভীষণ গরম হয়। আর দেখো কি তাপ রোদে খুন্তিটাতে দেখো কেমন লাগছিলো, জিন জিন দিচ্ছে। তো সত্যি ডিমটা ভাজা হয়ে গেছে ফাইনালি, আর আমি ভেবেছিলাম প্রথমে হয়তো ভালো লাগবে না। ওটা আমার ডিম ভাজার পরে আমি কি করেছি, আবার একটু গ্যাসে এনে আমি একটু ছেঁকে নিয়েছি যে খেতে পারবো কি না, সেই জন্য আগুনে একটু ছেঁকা দিলাম, মানে আগুনে ছোয়ালাম। তো সত্যি ফাইনালি খুব ভালো লেগেছিল। আর দেখো কি রোদ্র, আমি সিঁড়িতে বসে আছি, রোদের তাপটা দেখো একবার। আর আমি একটু মানে কি বলবো, একটু অসুবিধা হচ্ছিল, ভাবছিলাম যে কেমন হবে খেতে বা কেমন লাগবে, একটু কেমন কেমন লাগছিলো। তো ফাইনালি খেলাম, আমার ছেলেও বলছে ভালো লাগছে, আর আমিও ভাবলাম সত্যি তো ভালো, এটা সত্যি হয়। অনেকেরও হয়েছে কিনা জানি না, কিন্তু আমি এটা অনেক সময় ধরে ট্রাই করেছি, অনেক সময় ধরে বসেছিলাম রোদে, ওটা আমি অতটা ক্যামেরা করিনি ভিডিওটা বড় হয়ে যাবে বলে। আর আমি এটাও বলেছি, বারবার বলছি, আমি এখন থেকে বড় বড় ভিডিও দেবো না, ছোটো ভিডিও দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে টাটা, বাই।